নমস্কার দর্শক বন্ধুরা, আমি দেবযানি। আজকে নিয়ে এসেছি একটা সাবুদানার স্পেশাল ডেজার্ট। শ্রাবণ মাসের এই সোমবারগুলোতে আমি প্রায়শই এই ডেজার্টটা বানিয়ে থাকি। আপনারা যে কোনো উপবাসে এই ডেজার্টটা কিন্তু বানাতে পারেন, এছাড়া এমনিও খেতে পারেন, খেতে কিন্তু খুবই সুন্দর হয়। এখানে আমি 1 কাপ মতো জল নিয়ে নিয়েছি। জলটার মধ্যে আমি ভেজানো সাবু দিয়ে দিচ্ছি। সাবুটা ভেজানো থাকলে খুব তাড়াতাড়ি কিন্তু সাবুদানাটা সেদ্ধ হয়ে যায়, না ভেজানো থাকলেও কোনো অসুবিধে নেই। তো এই তো নাড়তে নাড়তে আমার সাবুদানাটাও বেশ ট্রান্সপারেন্ট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এই যে আমি এখানে দেখাচ্ছি একটুখানি ক্যামেরাটার কাছে করে, এইবারে আমি এটাকে বেশ ভালো করে নাড়াচাড়া করে আরও যে কটা সাবুদানা ট্রান্সপারেন্ট হয়নি সেটাকে একটু ট্রান্সপারেন্ট করে নেব। তারপরে এই যে এক্সট্রা জলটা আছে সেই জলটাকে কিন্তু আমি ঝরিয়ে নেব একটা ছাঁকনির সাহায্যে। তো ওটাকে আমি ঝরিয়ে নিয়েছি। আর এখানে আমি কড়াইতে প্রায় 500 মতো দুধ দিয়ে দিয়েছি। সেই দুধের মধ্যে আমি 5 চামচ চিনি দিয়েছি। চিনি দিয়ে দুধটাকে ফুটতে দেব। দুধটা ফুটে আসলে এবার 1 চামচের মতো কাস্টার্ড পাউডার দুধে গুলিয়ে নিয়েছি। সেই কাস্টার্ড পাউডারটা আমি ফুটন্ত দুধে আস্তে আস্তে ঢেলে দেব। কাস্টার্ডটা খুব ভালো করে মিশিয়ে নেব, আর এটাকে কিন্তু নাড়তেই থাকবো, না হলে কাস্টার্ডটা তলায় লেগে যেতে পারে। কাস্টার্ডটা নেড়ে নেড়ে একটু বেশ ঘন হয়ে আসলে এইবারে গ্যাসের জালটা কিন্তু সিম করে নেবেন। নিয়ে এইবারে আমি সাবুগুলোকে আস্তে আস্তে এখানে দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন সাবুগুলো কীরকম ট্রান্সপারেন্ট হয়ে গেছে, আর সাবুর জলটা এক্সট্রা জলটা কিন্তু আমি ছড়িয়ে নিয়েছিলাম। এই তো এইবারে ডেজার্টের বেসটা কিন্তু আমার তৈরি হয়ে গেল। এবার এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে ঠান্ডা করে নেব। এখানে ডেজার্টটা আমি অনেকটা শরবতের মতো কনসিস্টেন্সি রাখার চেষ্টা করেছি, ঘনত্বটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর এই তো এবার এটাকে ঠান্ডা করতে দিলাম। এটাকে ফ্রিজে সেট হওয়ার জন্য রেখে দিয়েছিলাম প্রায় 3 থেকে 3.5 ঘন্টার মতো। বেশ ঠান্ডা হয়ে এসেছে। এবার এটাকে একটু নেড়ে চেড়ে তারপরে এটার মধ্যে কিছু ফলের কুচি আমি মিশিয়ে দেব। আমরা জানি সাবু কিন্তু পেট ঠান্ডা করে, তাই উপোষের যে কোনো দিন যেমন শিবরাত্রি, শ্রাবণী সোমবার বা ইফতারিতেও এটা কিন্তু আপনারা স্বচ্ছন্দে নিতে পারেন। এই তো এবার আমি ফ্রেশ কিছু ফলের কুচি মিশিয়ে দিচ্ছি। কিছু কলা কেটে রেখেছিলাম আগে থেকে, সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ডালিম। আর আপনারা চাইলে কিন্তু এই সাবুর সাথে আগে থেকেই ফলগুলো মিশিয়ে রাখতে পারেন, কিন্তু আমি আবার একটু ফ্রেশ দিতেই পছন্দ করি, সেই জন্য ঠান্ডা অবস্থায় না দিয়ে আমি পরেই কিন্তু ফলগুলোকে মেশাচ্ছি। আর দিয়ে দেব কিছু আমের কুচি। আপনারা চাইলে আরও বেশি ফলও ব্যবহার করতে পারেন। এবার এটাকে মিক্স করে নেব। তো একদম রেডি হয়ে গেল ঠান্ডা ঠান্ডা সাবুদানা এবং ফলের ডেজার্ট। এটা শুধু উপোষের জন্য নয়, ছোট বাচ্চাদেরকেও এইভাবে সাজিয়ে দিলে তারা খেতেও ভালোবাসবে। আর ছোট বাচ্চাদের জন্য সাবু কতটা উপকারী সেটা কিন্তু আমরা সবাই জানি। তো আজকের মতো বিদায় নিলাম বন্ধুরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাপোর্ট করার জন্য শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের একটা ছোট্ট লাইক বা শেয়ার আমাকে আরও বেশি করে এগিয়ে যেতে সাহায্য করবে। ধন্যবাদ।